আমার অনেক দিনের স্বপ্ন ছিল ছাদে গাছ লাগাবো, ছোট্ট একটি ছাদ বাগান থাকবে। কিন্তু আমি যে কয়টা বাসায় থেকেছি কোনো বাসাতেই ছাদে গাছ তো দূরের কথা, ছাদেও যেতে পারিনি। আর এক একটা বাসায় আমি 10-11 বছর করে কাটিয়ে দিয়েছি, ছোট ছোট বেলকনি নিয়ে, তাও আবার রোদ থাকে না, তারপরেও টুকটাক গাছ লাগিয়েছি। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ইচ্ছা পূরণ করেছেন। এখন যে বাসাটাতে আছি প্রায় 5-6 মাস হয়ে গেল, এখানে আমি যারা আগে ভাড়াটিয়া ছিলেন তাদের একটি গাছ ছিল, তারা রেখে গেছেন, সেই জাম্বুরা গাছটার গোড়াতে আমি কিছু গাছ লাগিয়ে দিয়েছি, বরবটি লাগিয়েছি, পুঁইশাক আপনাদেরকে দেখেছেন, আগেও শেয়ার করেছি, আমি অনেকবার পুঁইশাক তুলে পাকোড়া বানিয়েছি, রান্না করেছি, আর এখন বরবটি বুনেছি। দেখুন আমার গাছে বরবটি ধরেছে। সেই জাম্বুরা গাছের গোড়াতেই আমি পুঁইশাক, বরবটি, ধনে পাতা, পুদিনা, এখন তো একটি শশার চারা, একটি লাউয়ের চারাও লাগিয়েছি, গোবর দিয়েছি, সেই একটা জায়গাতেই আমার স্বপ্নকে পূরণ করেছি আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ তাআলা কারো ইচ্ছাই অপূর্ণ রাখেন না, কোনো না কোনোভাবে তার ইচ্ছে পূরণ করেই দুনিয়া থেকে নেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দেবেন, আর ছোট্ট কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। আজ আমি আমার এই গাছটিকে আপনাদের সাথে শেয়ার করছি। এই গাছটা আমার অনেক শখের, পেয়েছি, এখানে লাগিয়েছি, এখন জানি না কেমন হয়। এটা হচ্ছে নিচের ছাদ, আমাদের দুটো ছাদ, একটা উপরের ছাদে আমি বরবটি লাগিয়েছি, আর এটা হচ্ছে নিচের ছাদে কিছু ফুল গাছ, লেবু গাছ আছে। এখানের এই ফুলগুলো আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি, এই যে দেখুন একটা লেবু ধরেছে, ফুল এসেছে, আর এই লেবু গাছের গোড়াতেও আমি দুইটা বরবটির চারা বিচি বুনে দিয়েছি। দেখুন বিচিগুলো থেকে চারা বের হয়েছে, আর এই যে দেখুন আমার সেই গাঁদা ফুলের ডাল আমি এখানেও রেখেছি, আর এই ডাল থেকেও দেখুন আস্তে গাছটা বড় হয়ে অনেকগুলো কলি এসেছে। ছাদ বাগান থেকে চলে আসলাম বাসায়, এসে দেখি খালার প্রায় কাজ শেষ। খালাকে বললাম, খালা কয়েকটা চৈপুলি পিঠা বানিয়ে দিন। আমার ঘরে আতপ চালের গুঁড়ি ছিল না, ছিল সিদ্ধ চালের গুঁড়ি ফ্রিজে, আমি সেটাই কাই করে খালাকে দিলাম, খালা এখন পিঠাগুলো বানাচ্ছে। আমি জানি না সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে পিঠা হবে কি না, তবু ট্রাই করছি। আমাদের খালা কিন্তু অনেক ভালো, আমি যা বলি খালা সেটা শুনে। আই যে পিঠাগুলো বানানো হয়ে গেছে, পরে একটু গুঁড়ি দিয়ে মেখে রেখেছিলাম, পরে রান্না শেষ করে আমি পিঠাগুলো মানে দুধ জাল দিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই চৈপুলি পিঠা দুধের মধ্যে দেওয়ার একটা সিস্টেম আছে, অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে দিতে হয়, তাহলে আর একটার সাথে একটা জট পাকিয়ে যায় না। ভিউয়ার্স, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমি আবারও বলছি প্লিজ একটি লাইক দিয়ে আপনারা ভিডিওটি দেখবেন, আর ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিবেন আমার আজকের ভিডিওটি ভালো লাগছে কি না। যাই হোক, আমি রেসিপি শেয়ার করলাম না, শুধু পিঠাটা বানিয়েছি, তাও আবার সিদ্ধ চালের গুঁড়ি দিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এভাবে আমি আস্তে আস্তে করে পিঠাগুলো ছড়িয়ে দিয়েছি। এই যখন বলক এসেছে তখন একটি কাঠি দিয়ে আলতো ভাবে নেড়ে দিয়েছি, পিঠা দেওয়ার সাথে সাথে নাড়া যাবে না, বলক আসলে একটু আলতোভাবে নেড়ে দিতে হবে যেন দুধের সাথে পিঠাগুলো মিশে যায়। যদিও আমি এই পিঠা এক্সপার্ট না, খুব একটা আমি বানাই না শীতে, এই প্রথম মনে হয়, এর আগেও একবার দুবার বানিয়েছি কারো না কারো সহযোগিতায়, এবার খালা বানিয়ে দিয়েছে, নিজেই মোবাইল দেখে দেখে ট্রাই করলাম, তো আলহামদুলিল্লাহ আমার পিঠাটা এখনও ভেঙে যায়নি। চিনি দিয়ে বানিয়েছি, সাথে অল্প একটু গুড় জাল দিয়ে দিয়েছি, কারণ আমার ঘরে এখনও শীতের গুড় আসে নাই, গতবারের গুড় ছিল সেটা দিয়েই বানিয়েছি। আমার পিঠাটা তো ভালোই হয়েছে, ঠান্ডা হওয়ার পর আমি বিকেলে, আমার ছেলেটা মাদ্রাসা থেকে এসেছে, ওর জন্য বাটিতে বেড়ে নিচ্ছি। তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।